শুভেচ্ছা সবাইকে। অ্যামাজন ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আজকে যে বিষয়টি নিয়ে ভিডিও তৈরি করছি সেটি হচ্ছে পর্তুগালে যে সাম্প্রতিক কঠোর অভিবাসন নীতি, এবং সে কঠোর অভিবাসন নীতির পরে অনেকেই বলছেন, বিশেষ করে পর্তুগালের অনেক দালাল চক্র যারা হচ্ছে যে অভিবাসীদেরকে ভুলভাল বুঝিয়ে বা তাদের ডকুমেন্টের ব্যবসা করে তারা আসলে তাদের জীবিকা নির্বাহ করে, তো সেই দালালরা বিভিন্নভাবে মানুষদেরকে প্রতারিত করার চেষ্টা করছে। তারা বিভিন্ন ধরনের ইন্টারভিউ বা বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করে তাদেরকে বোঝানোর চেষ্টা করছে যে এখনও পর্তুগালের যে সহজ শর্ত অভিবাসন সেটি বন্ধ হয়ে যায়নি, এবং এটি কোনো না কোনো উপায় তারা খুঁজে বের করতে পারবে, এবং মানুষদেরকে তারা পর্তুগালে স্টে করার জন্য বলছে, এবং তারা মানুষদেরকে বলছে যে পর্তুগালের প্রেসিডেন্ট বলেছে এখনও এটি বন্ধ হয়ে যায়নি, এটি সাময়িক বন্ধ করা হয়েছে, 4 লাখ মানুষকে কাগজ দেওয়ার পরে সেটি আবারও খুলে দেওয়া হবে। তো এই ধরনের অনেক ধরনের প্রতারণার যে ফাঁদ তারা পেতেছে। তো আপনারা যারা এই পর্তুগালে এখনও আসেননি বা পর্তুগালে আসার জন্য প্রস্তুতি নিচ্ছেন, অথবা পর্তুগালে আপনারা অবস্থান করছেন, যে আসলে কি হয় যারা পর্তুগালের অভিবাসনের যে সর্বশেষ যে বড় সিদ্ধান্তটি বা তারা যে বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে সেটির আগে যারা এন্ট্রি করতে পারেননি, আপনাদেরকে আজকে বিস্তারিত জানাবো যে আসলে এই প্রেক্ষাপটটি এখন বর্তমানে কি এবং কি ঘটতে যাচ্ছে। তো শুরুতে আমি আপনাদেরকে বলবো যে পর্তুগালের যে মিনিস্ট্রি অফ প্রেসিডেন্সি, যিনি আসলে এই বড় সিদ্ধান্তটি নিয়েছে ইমিগ্রেশনের প্রশ্নে, বা হঠাৎ করে যিনি আসলে এই অভিবাসন প্রক্রিয়াটি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্তটি ঘোষণা করেছেন, তিনি হচ্ছে আন্তোনিও লেইতাও আমারো। তিনি যেটি বলেছেন যে উই আর ক্লোজড, নস ইস্তামুস ফিসাদু। এখন একটা কথা হচ্ছে যে এটির মানে কি, যে আমরা বন্ধ হয়ে, আমাদের যে ইমিগ্রেশন প্রক্রিয়াটি ছিল এটি বন্ধ, এটি আর কোনো মতেই সম্ভব না, এবং এটি আমরা বন্ধ করে দিয়েছি চিরতরে। তারা এই ধরনের একটি মন্তব্য মিনিস্টার এক্সপ্রেস ও পত্রিকায় দিয়েছেন, আমি আপনাদেরকে অবশ্যই এখানে স্ক্রিনে দেখাবো। এবং তিনি যেটি বলেছেন যে আমাদের এখানে এই সহজ শর্তে যে অভিবাসনটির সুযোগটি ছিল এটিকে কাজে লাগিয়ে বিভিন্ন ধরনের প্রতারক চক্র, বিভিন্ন ধরনের যে আন্তর্জাতিক যে মাফিয়ারা থাকে যারা বিভিন্ন ধরনের মানুষদেরকে কে নিয়ে বা অভিবাসীদেরকে নিয়ে প্রতারণা করে বা বর্ডার ক্রসিং সহ বিভিন্ন ধরনের জটিলতায় তারা ফেলেন, তো এই পরিস্থিতিগুলো বন্ধ করে দেওয়ার জন্য, পর্তুগালে বর্ডারকে সুরক্ষিত করার জন্য তারা 3টি উপায়কে খোলা রেখে তারা বাকি যে যে সচ্ছত অভিবাসন সুযোগটি ছিল সেটি চিরতর বন্ধ করে দিয়েছেন। এবং এখানে একটি বিষয় আপনাদেরকে বলবো, যে 3টি বিষয় সেটি আমি অন্যান্য ভিডিওতে বলেছি কোন 3টি উপায় পর্তুগাল আসবেন, তারপর আমি শেষে আবার উল্লেখ করব। তো এখানে মিনিস্টার যেটি মিন করতে চাচ্ছেন, তিনি বলছেন যে আমরা আমাদের যে কনসুলার ক্যাপাসিটি রয়েছে, বিশেষ করে পর্তুগিজ ল্যাঙ্গুয়েজ স্পিকিং যে দেশগুলো সেগুলো থেকে তারা বেশি পরিমাণে মানুষ নিয়ে আসতে চায়, যারা পর্তুগিজ ভাষায় কথা বলে, তারা পর্তুগালে এসে পর্তুগালের সংস্কৃতি বা পর্তুগালের কালচার, পর্তুগালের ভাষার সাথে যাদের মিল রয়েছে তারা এসে পর্তুগালে আরও বেশি পরিমাণে সহজে মিশতে পারবে পর্তুগালের সাথে, তো তারা এই দেশগুলো থেকে বেশি নিতে চায়, পর্তুগিজ স্পিকিং দেশগুলো থেকে। পর্তুগিজ স্পিকিং দেশগুলোর যে দূতাবাসগুলো রয়েছে পর্তুগিজ এবং কনসুলেটগুলো, সেগুলোকে তারা আরও শক্ত অবস্থানে নিতে চায়, এবং দিল্লির যে দূতাবাস রয়েছে সেটিকেও তারা আরও শক্ত অবস্থানে নিতে চায়, বিশেষ করে তাদের ক্যাপাসিটি আরও বেশি করতে চায়, যাতে করে এই দিল্লি থেকে যেহেতু নেপাল, বাংলাদেশ, ইন্ডিয়ার মতো যে শ্রমিকরা বা বেশিরভাগ এগ্রিকালচার বা টেক্সটাইল বিভিন্ন খাতে যারা কাজের জন্য আসেন পর্তুগালে, তো যেহেতু সরকার এখন সহজ শর্তে অভিবাসনটি বন্ধ করে দিয়েছে, সেক্ষেত্রে তারা শুধুমাত্র ওয়ার্ক পারমিটের মাধ্যমেই অভিবাসীদেরকে নিয়ে এসে এখন সেটেল করতে পারবে পর্তুগালে, তো সেক্ষেত্রে তারা দিল্লি থেকে যেহেতু বেশ পরিমাণে মানুষ আসছে সেই দিল্লির যে কনসুলেট রয়েছে সেটিকেও তারা আরও ক্যাপাসিটি আরও বাড়াবে, এবং সেখানে যাতে আরও বেশি পরিমাণে অভিবাসীদের ফাইল প্রসেস করতে পারবে সেটি নিয়েই তারা আসলে এখন কাজ করছে, তিনি এটি সরাসরি বলেছেন। এবং এখানে একটি বিষয় বলবো, যে দালালরা যে কমেন্টটি বেশি নিচ্ছে সেটি হচ্ছে পর্তুগালের রাষ্ট্রপতির একটি কমেন্ট, যে রাষ্ট্রপতি বলেছেন যে এটি এই বন্ধটি যেন সাময়িক হয়, এ ধরনের একটি মন্তব্য রাষ্ট্রপতি করেছেন। কিন্তু রাষ্ট্রপতি কিন্তু এই ধরনের মন্তব্য করলে তিনি ইতিমধ্যেই আইনে কিন্তু স্বাক্ষর করে দিয়েছেন, এবং এটি এখন ভ্যালিড আইন, এটি বন্ধ হয়ে গেছে। তো এখন রাষ্ট্রপতি এরপরে যাই বলুক না কেন, রাষ্ট্রপতি এখন যদি সরকার যদি নতুন করে একটি সংসদে আইন এনে রাষ্ট্রপতির কাছে এটি না পাঠায়, রাষ্ট্রপতির কোনো পাওয়ারই নাই এখানে এটি নিয়ে কথা বলার। তিনি হয়তো তার যে ব্যক্তি মানুষ হিসাবে মানবিকতার জায়গা থেকে তিনি বলতে পারেন যে হ্যাঁ, আমার দেশের এই আইনটি হলো, কিন্তু এটি আমি হয়তো আমার দেশের ন্যাশনাল সিকিউরিটি বা আমার দেশের বর্ডার কন্ট্রোলের জন্য আমি এটি অ্যাগ্রি করছি, তবে আমার মতে হচ্ছে যে এটি চিরতরে না হয়ে সাময়িক হোক। তিনি এ ধরনের একটি মন্তব্য করেছেন অ্যাজ এ
হিউম্যান। এটা আমরা স্বাভাবিক যে আমরা যখন কোনো একটি বিষয়ে মন্তব্য করি বা কোনো একটি বিষয়ে শক্ত সিদ্ধান্ত আমাদেরকে নিতে হয়, তখন আমরা অনেক সময় শক্ত সিদ্ধান্ত নিয়ে নিই, তবে মানবিক মানুষ হিসেবে আমাদের কিন্তু অনেক সময় কষ্ট লাগে যে আসলে যদি সম্ভব হতো এই সিদ্ধান্তটি আমি না নিলে হয়তো ভালো হতো, বা এই ধরনের কথাবার্তা অনেকেই বলে থাকেন। তো সেক্ষেত্রে আমি বলবো যে রাষ্ট্রপতি ওই মানবিকতার জায়গা থেকেই কিন্তু এই কথাটি বলছে। আর রাষ্ট্রপতি যে মার্সেলো রিবেলো দি সোজা, তিনি কিন্তু খুবই মানবিক একজন মানুষ। তিনি বিগত সরকারে পিএসের আমলে যে সহজ শর্ত অভিবাসনের যতগুলো আইন এসেছে, তিনি কিন্তু খুব সহজে সেগুলো সাইন করে অ্যাপ্রুভ করে দিয়েছিলেন, এবং তিনি ইমিগ্রেশনের পক্ষে একজন মানুষ। কিন্তু তিনি কিন্তু পিএইচডি দলের রাষ্ট্রপতি, পিএইচডি মনোনয়নে বর্তমান যারা ক্ষমতা রয়েছে। তো এই ক্ষেত্রে পিএইচডি যেটা চায়, তিনি সেটি আরো বেশি পরিমাণে আসলে প্রায়োরিটি দিতে হবে। বরং আমার কাছে মনে হয়েছিল যে তিনি পিএস এর সাথে ইমিগ্রেশনের বিষয়ে আরো বেশি তার মতামত মিলে যেত। তো যাই হোক, এখন এই রাষ্ট্রপতির একটি আবেগঘন কথাকে আসলে নিয়ে দালালরা এটিকে নিয়ে ব্যবসা করছে, এবং অনেক ধরনের ইউটিউবারদেরকে আপনারা দেখবেন যে তারা বলছে আপনারা পর্তুগালে স্টে করেন, আপনাদের কিছু হবে, হঠাৎ করে একটা কিছু খুলে যাবে। আসলে আমি বলবো, দেখেন, আপনারা যদি পর্তুগালে এখন না এসে থাকেন বা আপনারা যদি ওই লিগ্যাল এন্ট্রিটা না করে থাকেন, তাহলে পর্তুগালের মতো দেশে যেখানে আয় ইনকাম অনেকটাই কম, আপনারা সেখানে বসে না থেকে, আমি বলবো যে যদি কাগজে কোনো গ্যারান্টি না থাকে, আপনারা স্পেনে যেখানে 3 বছর বা 2 বছর মেয়াদে অবৈধভাবে থেকে বাসার অ্যাড্রেস করে সেখানে ট্যাক্স পে করে অথবা প্রমিস কন্ট্রাক্ট দিয়ে কিন্তু সেখানে কাগজ করা যায়, ফ্রান্সে অ্যাজাইলাম করা যায়, অ্যাজাইলাম না হলে সেখানে 24টা ট্যাক্স দিয়ে সোশ্যাল সিকিউরিটি নাম্বার বের করে কিন্তু সেখানে 24টা ট্যাক্স দিয়ে সেভাবেও কাগজ করা যায়, অথবা ইটালিতে অ্যাজাইলাম করা যায়। জার্মানিতে একটু কঠোর অ্যাজাইলামের বিষয়টি, জার্মানিতে গিয়েও অনেকে কাগজ করতে পারেন। তো আপনাদের জন্য যেখানে সুবিধা হয়, আমি বলবো যে এই সময়টাকে আপনারা কাজে লাগান, বরং এই পর্তুগালে বসে থেকে অর্থনৈতিকভাবে আপনি এই 2-3 বছর যদি পর্তুগালে কি হয় সেটি দেখার জন্য বসে থাকেন, আপনি যে ক্ষতিগ্রস্তটা হবেন সেটি আপনি ফ্রান্সে গেলে কিন্তু হবেন না। ফ্রান্সে কিন্তু আপনি আরও বেশি পরিমাণে আয় উপার্জন করতে পারবেন। তো এই জন্য আমি বলবো যে এই ধরনের দালালরা চায় যে আপনি পর্তুগালে থাকলে তাদের লাভ, কারণ এখন পর্তুগালে যে পরিমাণে মানুষ, যে একটা ফ্লো ছিল, এখন সেটি বন্ধ হয়ে যাবে, যার ফলে তাদের ব্যবসায় কিন্তু বড় একটা ক্ষতি হবে। তো সেক্ষেত্রে তারা চাইবে যে তাদের যেটা সুবিধা হয় সেটি তারা আপনাদেরকে বলে, আপনাদেরকে ভুলভাল একটি সিদ্ধান্ত যাতে তারা নেওয়াতে পারে সেটি তাদের উদ্দেশ্য। যাই হোক, আমি আপনাদেরকে সবসময় চেষ্টা করি অথেন্টিক এবং সত্য ইনফরমেশনগুলো দিতে। এখন সিদ্ধান্ত আপনার, জীবন আপনার। মনে রাখবেন যে ইউরোপে একটি খারাপ সিদ্ধান্ত, একটি ভুল সিদ্ধান্ত আপনাকে অনেক দূর পিছনে ফেলে দেবে, একটি ছোটোখাটো ভুল ডিসিশন কিন্তু আপনাকে অনেক দূরে ঠেলে দিবে, বা আপনার অনেক, আপনার জন্য সেটি পরবর্তীতে অনেক কঠিন একটি পরিস্থিতি সৃষ্টি করতে পারে। এর জন্য সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অবশ্যই চিন্তাভাবনা করে নেবেন। আর নেওয়ার ক্ষেত্রে আমরা যারা হয়তো ইউটিউবে কথা বলি, বা অনেকেই কিন্তু বিভিন্ন ইন্টেনশনে বলে, কেউ ব্যবসায়িক উদ্দেশ্য বলে, আমি সবসময় আমার অভিজ্ঞতা থেকে চেষ্টা করি আপনাদেরকে হেল্প করার। আমার কিন্তু এখন একটু পরে আমি আবার আমার কাজে চলে যাব। আমি যে সময়টা পাই, আমি যে সাংবাদিকতা করি, আমি পড়াশোনা করি, আমি আইনের ছাত্র এখানে, তো তার পাশাপাশি আমার যে অভিজ্ঞতাগুলো ইমিগ্রেশন রিলেটেড, সেগুলো থেকে আমি আমার কাজের ফাঁকে চেষ্টা করি ইউটিউবে কিছু আপলোড করার। অনেকে অনেক ধরনের মন্তব্য করেন, তবে সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আমি আসলে সবার প্রতি শ্রদ্ধা রাখতে চাই, আর যে যার শিক্ষা অনুযায়ী সে কথা বলবে, এবং আপনারা যারা মনে করেন যে আমার কথাগুলো আপনাদের উপকার আসছে এবং দিন শেষে আমার জন্য আপনারা দোয়া করেন, সেটি আমার প্রত্যাশা, আর কিছুই না। এটাই আমার প্রাপ্তি এবং এটাই আমার প্রত্যাশা। তো সবাইকে ধন্যবাদ। যদি কিছু জানা থাকে এ বিষয়ে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন, তবে অবশ্যই মাথায় রাখবেন যে পর্তুগালের মিনিস্টার, যিনি যে এই আইনটি যিনি চেঞ্জ করেছেন এবং তিনি এ ব্যাপারে ব্রিফ করে বলেছেন যে আমাদের এই লিগ্যাল এন্ট্রির মাধ্যমে বা যে সচ্ছত অভিবাসনের বিষয়টি সেটি সম্পূর্ণ ক্লোজড, এখন আমরা শুধুমাত্র ওয়ার্ক পারমিটে এবং স্টুডেন্ট ভিসা এবং ফ্যামিলি রিউনিয়ন, এই 3টি উপায় ছাড়া বাকি সবগুলো উপায় আমরা বন্ধ করে দিয়েছি, এবং এইভাবে আর কাগজ করা সচ্ছতে পর্তুগালে আর সম্ভব হবে না। আপনারা যারা আসতে চান তারা এই রুটগুলোতে আসতে হবে, এবং তারা চেষ্টা করছে যে এই রুটগুলোতে যাতে আরও ভালো সার্ভিস দেওয়া যায়, ওয়ার্ক পারমিটে যাতে আরও বেশি ভিসা দেওয়া যায়, বা সেই ক্যাপাসিটিগুলো বাড়ানোর জন্য তারা তাদের দূতাবাসগুলোতে আরও ইকুইপমেন্ট বা আরও যে কর্মসংস্থান বা লোকের আরও কাজের সুযোগ সৃষ্টি করে সেটিকে আরও যেন শক্ত অবস্থান নিতে পারে, যাতে করে তারা এটি হ্যান্ডেল করতে পারে এই প্রেশারটি। তো যাই হোক, আপনারা যারা দেখলেন সবাইকে ধন্যবাদ। নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।